কারণ আজকে আমি সুরঙ্গ যদি শাকিব খানকে নিয়ে করতাম না কিন্তু বিশ্বাস হতো না, কারণ শাকিব খান অনেক লম্বা, অনেক ফর্সা একজন নায়ক, ওনাকে এরকম মেকআপ করে কালো বানানো খুব ডিফিকাল্ট। নিশু ভাই আবার কি, ওনার চেহারাটার মধ্যে ব্যাপারটা আছে, ওনাকে গরিব বানানো যায়, সবই বানানো যায়, ওনাকে লুঙ্গিও বানানো যায় এবং খুবই উনি সুরঙ্গদের ফুসফুসে ঢুকতে পারে। তো এটা আমার কাছে কল্পনাতে মনে হয়েছে যে এটা নিশু ভাইয়ের সাথে যাবে। এভাবে করি যে কোনো ক্যারেক্টার আমি এভাবে কল্পনা করি, আমি আগে একটা ভাবি, একটা কল্পনাতে স্ক্র্যাচ আঁকি যে এই আমার ক্যারেক্টার ক্রাইটেরিয়া, সে এইভাবে হাঁটবে, তার এখানে কুচ থাকবে, সে চশমা পরবে বা তার এই এই মেজাজ থাকবে, এরপরে ওইটার সাথে ম্যাচ করার চেষ্টা করি। তারপরে একটা অডিশন নেই সবসময়, আমরা স্ক্রিন টেস্ট নিই, আমার এখানে যত বড় আর্টিস্টই হোক তার স্ক্রিন টেস্ট হয়, তার একটা অডিশন হয়, প্ল্যান করি, কথা বলি। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে, অনেক ডিরেক্টর আছে যারা অনেক ভালো ডিরেক্টর, তারা ব্রিফ দিতে পারে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে ভালো ডিরেক্টর কখনো হতে পারবে না যে ব্রিফ ডিরেক্টর, কিন্তু ব্রিফ দিতে হয়, বলতে হয় যে আমি এটা চাই স্পষ্টভাবে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। অনেক মেধাবী ছেলে মানুষ আছে, যেমন আপনারা খেয়াল করবেন একজন ভালো অঙ্ক করতে পারে কিন্তু আরেকজন অঙ্ক ভালো করাইতে পারে, দুটো কিন্তু আলাদা জিনিস। সবাই ভালো টিচার হতে পারে না, তো ডিরেকশন কিন্তু কাইন্ড অফ টিচারিংয়ের মতো। মানে তুমি ইংলিশ অনেক ভালো না কিন্তু তুমি ইংলিশ গ্রামারটা মানুষকে পড়ালে মানুষ বুঝতে পারে। তা আমি অনেক কিছু মাথায় নিয়ে বসতাম, এই করবো কিন্তু আমি আমার ডিউপিকে অথবা একটাকে বলতেই পারলাম না আমি কী চাই। আমি একটা সময় মাঝে সাথে অভিনয় করতাম, মঞ্চে অভিনয় করতাম। তো আমার কাছে মানে প্রতিটা ডিরেক্টরের অ্যাক্টিং জানাটা খুব ইম্পর্টেন্ট, অভিনয় জানাটা খুব ইম্পর্টেন্ট। অভিনয় করতে হবে না, আমি জানতে হবে, যেন তুমি তোমার আর্টিস্টকে বলতে পারো যে আমি এই অ্যাক্টিংটা চাচ্ছি, আপনি এখানে কাঁদবেন, এখানে হাঁটবেন, নাহলে কিন্তু কী হবে, ওরা ওদের মতোই কাজ করবে, ওরা ওদের মতোই ই করবে। এবং লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট, আমি যারা এখানে ভলেন্টিয়ার তাদেরকে আমি এই তারা এই জন্য তারা ভালো, এই যে লিডারশিপ, তারা প্ল্যানিং করতেছে। ডিরেকশন কিন্তু শুধুমাত্র আমি একটা আইডিয়া ভাবলাম বানায় ফেলাম এরকম না, এই সিনেমাটা আমাকে এক মাসের মধ্যে বানাইতে হবে, কীভাবে প্ল্যান করবো, সকালে কীভাবে আর্টিস্ট আসবে, সে কোথায় খাবে, কোথায় বসবে, কী করবে, কত টাকায় আমি বানাবো, তোমার হিসাবটা ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু একটা সিনেমা হয়, মানে এমনি এমনি সিনেমা হয়ে যাবে না আসলে। তার মানে প্রত্যেকটা জিনিস একসাথে হইলেই একটা সিনেমা ভালো সিনেমা হয় এবং একটা জিনিস হয়। তো একটা ডিরেক্টরকে অভিনয় জানতে হবে এবং মানুষকে বলাটা বুঝ, মানে তুমি বলতে হবে, যখন তুমি ব্রিফ করবা যে আমি এটা চাচ্ছি, এটা স্পষ্ট হতে হবে। তুমি অনেক কিছু বলতেছো, তোমার আর্টিস্ট সেটা বুঝতে পারতেছে না আসলে, তখন হবে না। অনেকে আসলে বলতে, এই জন্য এই প্র্যাকটিসটা থাকার খুব ইম্পর্টেন্ট, যে মানুষকে বোঝানো যে আমি আসলে ভাই এটা চাচ্ছি, আপনি এটাই করেন, না হলে সে তার মধ্যে করবে। আজকে যদি নিশু ভাই নিশু ভাইয়ের মতোই অভিনয় করতো, তোমার যদি তোমার মতো অভিনয় করতো, তারা কিন্তু আমার সিনেমাটা হইতো, তাদের তাদের সিনেমা হইতো। তো এটা খুব ইম্পর্টেন্ট ডিরেক্টরদের ক্ষেত্রে, যে নিজের মনের যেটা চাই সেটা মানুষকে বুঝতে মানে মানে বুঝাতে পারাটা আর কি, আমি যা ভাবতেছি সেটা যেন আরেকজনকে আমি বুঝাতে পারি। তো এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট, এটা না হইলে তার ছবি কখনো তার ছবি হয়ে উঠবে না, তার ছবি আরেকজনের ছবি হয়ে উঠবে আসলে।